আমার নবী কয়ে আমার উম্মতের জন্য আমি নবী ফয়সালা করলাম আমার উম্মতের কোনো চিন্তা নাই আমার নবী বলেছেন ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে কি করবেন আমার নবী বলে জান্নাতের দরজা খোলার পর ফেরেশতা দাঁড়িয়ে থাকবে জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য আমি নবী ঠিক জান্নাতের চৌকাঠের ভিতরে দাঁড়ামু যেন জান্নাতের দরজা মারতে না পারে ইয়ার কেন আমার নবী বলেন আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাইব ততক্ষণ আমি জান্নাতের চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবো ও আমার গো ও পর্দার আল্লাহর মা বোনেরা যারা যারা জীবনের গুনাহ মাফ করাইতে চাই যারা যারা আমার আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করতে চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার লক্ষ্যে জীবনের গুনাহ মাফ করার লক্ষ্যে সবাই আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার নূরের নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলতে লাগলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে বর্ণিত আমার দয়াল নবী রহমত নবী বলতে লাগলেন উম্মত আমার যারা যারা আল্লাহ পাকুন আলমিনের কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করবে গু আমার আল্লাহ পাকুল আলমিন ওই কোরআন তেলাওয়াতের কারণে তাদের মুর্দা কলপটা পর্যন্ত জিন্দা করে দিবেন অন্ধকার কলপটাকে আলোকিত করে দিবেন একমাত্র আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার কারণে ও আমার রামনগর পূর্ব গোড়ার মা বোনেরা গু যারা যারা মাইকের আওয়াজ আপনারা

যারা আছেন সবাই ডান হাত তুলে জোরে বলেন নাম কি জোরে ডাক দেন আল্লাহ উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ এবার দুই হাত তুলে জোরে পড়েন ইয়া রাসূল আল্লাহ আর জবান খুলে পড়েন ইয়া রাসূল আল্লাহ এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ এবার জবান খুলে জোরে বলেন আমরা রাসূল চাই কি চাই না আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জীবন বিসর্জন দিতে চাই কি চাই না ওই আল্লাহ পাক ফুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা সবাই আমার আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাম করবো জুনে জুনে পড়েন বিসমিল্লাহির রাহমানির বিস্মিল قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ربك ذو الجلال والإكرام وقال تعالى في كلامك المجيد وفي فرقانك الحميد وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وقال في حديث شريف عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن اصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام وقال في حديث شريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يعطي الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجده معاملة وهو قراب من الحدى علماؤهم شر من تحت ادم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواق البيحكي او كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سقط, الرب في سقط

وعن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله أم صلي على سيدنا مولانا محمد وعلى আলে সাইয়ে দেনা ওয়ালা নাম একবার পরতে জানলে 10টি গুনা জরে যায় আবার 10টি রহমত আমল নামাই লিপিবদ্ধ হয়ে যায় হোম জবান খুলে মহাবতে জুড়ে দেওয়ালা হুম আপনারা বলুন আজকে এই রামনগর পূর্ব হোরার যুব সমাজের মাহফিল এই মাহফিলের বসিলায় এটা একটা মিলাদুন নবীর মাহফিল এবং কবরবাসীদের রুখের মাখফেরাতের মাহফিল ঠিক না ভাই ঠিক আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আমার নবীও খুশি আমার আল্লাহও খুশি রহমতের ফেরস্তারাও খুশি ঠিক না ভাই ঠিক আল্লাহ যাদের প্রতি খুশি নবী যাদের প্রতি খুশি ফেরেস্তারা যাদের প্রতি খুশি তাদের বংশের কবর মাফ হইতে কি দেরি হবে কথা বলেন মিলাদুল্লবীর মাহফিল করলে যদি তিন শ্রেণী খুশি হয়ে যায় তাহলে কি তাদের কোনো চিন্তা আছে। কথা বলেন না চিন্তা আছে তো মিলাদুল্নবির মাহফিল শুধু রামনগর পূর্ব হুরার মানুষ করতেছে না মিলাদুল্নবীর মাহফিল স্বয়ং করেছেন আমার আল্লাহ শুভানল্লাহ করেন তো সবাই একটু জবান করে মোহাব্বত আওয়াজে জোরে জোরে আমার সাথে পড়বেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করোনা জোরে পড়েন ঈদ মিলাদুন নবীর নবীর মাহফিল প্রথম করেছেন রবনা ইমান দারেগণ জলো সে করোনা কনা ইমান দারেগণ জলো সে করোনা আল্লাহ কয় জিবি রাইল সোন আসকে আল্লাহ কয় জিবি সোনা আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তখানা আহা ইমান দারগন জল সে করনা সবাই জুড়ে বার পরে আয়রে ইনবীর মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রা আহা ইমান দার গন জল সে করেনি dar e gol jho se ko na আসক রে সুরা আল ইমরানে আল্লাহ করেছেন বরন আসক রে সুরা আল ইমরানে আল্লাহ করেছেন গো সোনা মিলাদুনবি পালন করতে মিলাদুনি পালন করতে আদেশ করেছেন রবা না আহা ইমানদারেগণ জলো বলে নিদে মিলাদুন নবীর মাহফিলি মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাবানা আহা ইমান দারে গন না

বেলা যখন হইবে পারে তরি থাকে না সময় থাকতে মুরি ধরে জীবনে কর আল্লাহ হোমা স্লে

لا إله إلا الله حسبي ربي جلاله طار حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله Allah oh, la ilaha Allah. कायल हो मैं वलियो का हजरत गौसे पाक अब्दुल कादिर जिलानी का पौड़न कायल का का हो मैं वलियो का हजरत खाजा अजमेर का मानती है हर जाबे दिल से मानती है हर जाबे दिल से जर जर पी

সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবার আমার আমি যে জিকিরটা করছি বাহান আল্লাহ হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আপনারা যারা এখানে বসে আছেন যারা রাস্তাঘাটে ঘুরতেছেন মুরব্বী বাবারা যুব সমাজ ভায়ারা কেউ মাহফিল আসার প্রয়োজন নাই যারা মাহফিলের আলোচনা পর্দার আড়াল থেকে আমার মা বোন শুনছেন আপনাদেরকে বলছি আমাদের অনেকের অভাব অনটন ছাড়তেছে না মাহফিল আসার দরকার নাই ওইখান থেকে শুনলে চলবে অনেকে অভাব অনটনে আছেন ব্যবসা করছেন বরকত হচ্ছে না কাজকর্ম করতেছেন বরকত হচ্ছে না আপনার বাড়িঘরের কোনো কাজের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না আল্লাহর হাবিব সাল্লু আলিক আসাল্লাম মদিনার রহমত আল্লিল আলমিন راحة العاشقين سراج منير نبي افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله او كما قال عليه الصلاه والسلام وقال روا في روايه الحديث وافضل الذكر سبحان الله وافضل الذكر والله اكبر حضره عبد الله بن عباس رضي الله تعالى عنه এবং হজরত আনসিব মালিক রাদি আল্লাহু তালাহু থেকে হাদিস বর্ণিত তিনারা বলছেন যেই ব্যক্তি সুবাহান আল্লাহ ওয়াল আহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ ওয়াল্লাহ আকবর এ চারটা জিকির প্রত্যেক দিন নামাজের নামাদের পর রেগুলার পর্বে দৈনন্দিন পর্বে আল্লাহ পাক রাবুর আলমিন তার অবাবনটন দূর করবেন চাকরিতে বরকত দিবেন ব্যবসায় বরকত দিবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন আর কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইহু

মোহাম্মদ আমার ভাই বাবারা বন্ধুরা ও আমার রামনগর এবং পূর্ব ঘোড়া যুব সমাজের ভাই আমার মুরু বাবারা ও আমার যুবক নজোয়ান শ এলাকার মা ভোনেরাম যারা জানাত করে জান্নাতেরা বাগানের আওয়াজ শুনতেছেন আপনাদের সবার কাছে আমার একটা আবদার যদি প্রশ্ন করি ও রামনগর পূর্ব ঘোড়ার বাবারা আপনারা কেন জান্নাতেরা বাগানের মধ্যে বসে সবাই ডাক দিয়ে বলবে জান্নাতের বাগানে বসার কারণ হইলো একটা হুজুর টাকার জন্য বসি নাই পয়সার জন্য বসি নাই খাবারের জন্য বসি নাই বসছেন টাকার জন্য পয়সার জন্য কোনো খাবারের জন্য কিছুর জন্য সবাই প্রশ্ন করলে উত্তর দিবেন কোনো নাই টাকা পয়সার দন্দৌলত কোন খাবারের জন্য বসি নাই কেন বসছেন যদি প্রশ্ন করি রামনগর পূর্ব ঘোরার এবং আশেপাশে এলাকার বাবা সবাই ডাক দিয়ে বলবে ও হুজুর আমি টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিশোর জন্য বসি নাই বসার উদ্দেশ্য আমি জীবনে অনেক গুনাহ করেছি আমি বাবা আমার গুনা যদি আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দিত না আমি সন্তান আমার গুনা যদি আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমি এলাকার মসজিদের হুজুর এলাকার মসজিদের মুসল্লি এলাকার সবচাইতে বড় নেতা আমি যখন এলাকার মধ্যে ঘোরাফেরা করি আমার এমন গুনা আমার গুনার খবর এলাকাবাসী জানলে আমাকে সালাম দিবে দূরের কথা আমাকে জুটা পিটা কইরা তাড়ায়িত আমাকে সম্মান দিত না আমাকে ইজ্জত দিত না এমন গুনা আমি করেছি কিন্তু আপনার গুণাগুলো কেউ দেখে না একজন দেখে জোবান খুলে বলেন তিনি কি আরো জোরে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো দেখে একটা কি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আপনি শুকরিয়া জানাইছেন কিনা ও বন্ধু আমার এলাকার মধ্যে কেউ যদি আপনাকে কোনো উপহার দেয় এলাকার মধ্যে কেউ যদি আপনার কোনো উপকার করে আপনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন আপনি তাকে স্বাগতম জানান আপনার বাড়িতে একটা চায়ের দাওয়াত দেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার গুনাহ করেছেন কিন্তু গুনাহগুলো কাউকে দেখান নাই গোপন গোপন গুনাহগুলো রেখেছেন আপনি এখনো পর্যন্ত আমার আল্লাহকে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন নাই আমার আল্লাহকে একটা শুকরিয়া আদায় করতে পারেন নাই পারবেন কেমনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আদেশ আমার বান্দা আমি আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারবে না আমার আল্লাহ আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না তবে আমার বান্দা যদি ওই গুনাহগুলো আমি আল্লাহ গোপন রেখেছি একদিন আমি ওপেন করে দিব আল্লাহ কখন আপনার বান্দার গুনাহগুলো আপনি ওপেন করে দিবেন আমার আল্লাহ বলেন ওই জায়গাটার নাম হলো ময়দানে মাসর ওই সময় ছেলে বাককে চিনবে না মা সন্তানকে চিনবে না এলাকার মসজিদের হুজুর মুয়াজিন মুসল্লিকে চিনবে না আমি আপনাকে চিনবো না আপনি আমাকে চিনবেন না কেউ যখন কাউকে চিনবেন না আমার আল্লাহ পাক হাশরের ময়দানে আপনার গুনাহগুলো ওপেন করে দিবেন আপনি লজ্জিত হয়ে যাবেন মাথাটা নিচের দিকে করে দিবেন আমার আল্লাহর নবীর সাহাবাই کرام এমন কথাগুলো শুনে শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন নবী আমার দাদিয়া বলে সাহাবাই کرام তোমরা তো এমন করে কান্না করার কথা নয় তোমরা কেন গুনার কথা স্মরণ করে করে কান্না করতেছ সাহাবাই কারাম আসাবি কান্নুজুম তোমাদের কোনো গুণা নাই তোমরা এক একজন আসমানের একটা তারকার মত তোমরা কান্না করার কোনো কারণ নাই সাহাবিরা ডাক দিয়ে বলে নবী গো আমরা তো আমাদের জন্য কান্দিনা আপনার গুণাগার উম্মতের জন্য কান্দি সুবহানাল্লাহ আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা তো আমাদের জন্য কান্দি না আমরা তো কান্দি আপনার গুনাহগার উম্মতের জন্য নবী আমারে ডাক দিয়া বলে সাহাবাই کرام আমার উম্মতের জন্য তোমরা কেন কান্নাকাটি করো সাহাবাই کرام ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি আপনি নবী মেয়েরাদের মধ্যে গিয়েছেন সুবহানাল্লাহি আযী

যদি হাজার হাজার লক্ষ লক্ষ গুনা খাতা করে আপনার উম্মত জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবে না কবরি আজাব মানুষ কবরের আজাব যদি মানুষ দেখি ঘর বাড়ি ছা রিয়া পাগল ই তো বলেন বন্ধু নাই রে বানায় বলেন না বন্ধু নাই রে জাগা জাগার মালিক নবী মা বাবা কেউ হবে না আপন সেই জায়গা এ আমার রামনগর পূর্ব ঘুরার মুরব্বী বাবা রা ও মা হে মুরুব্বিরাজ তোমরা কি একটা বার চিন্তা করছো কোন স্ত্রীর স্ত্রী তোমার কবরে কাজে লাগবে না রে কোন জীবন যৌবন নিজের সব কামাই রুজি করে শেষ করে দিলা ওই সন্তানের কাছে কবরে হাসরের ময়দানে একটা আমলের জন্য গেলে তোমার সন্তান তোমারে দিবে না কেউ তোমার

আপনার উম্মত যদি ওই জাহান্নামে চলে যায় আপনার উম্মদ তো ওই জাহান্নামের কোটি নাজাদ সহ্য করতে পারবে না নবী গো আপনার উম্মতের নাজাতের পয়সালা আপনি নবী ছাড়া কেউ করতে পারবে না ও মায়ার নবী আমরা তো আপনার সেই গুনাগার উম্মতের জন্য কান্দি আমার নবীকে আমার উম্মতের জন্য আমি নবী পয়সালা করলাম আমার উম্মতের কোন চিন্তা নাই আমার নবীর উম্মতের কোন চিন্তা কারণ নবী আমার উম্মতের পাগল আমার নবী বলেছেন ও আনা আউ আলু মাই একউ বা যান দরজা মারতে না পারে ইয়ার রসুলাল্লাহ কেন আমান্নবী বলেন আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাইব ততক্ষণ আমি জান্নাতের সৌকাটের মধ্যে দাঁড়িয়ে থাকবো শুধু আমার নবী এই কথা বলেছেন আমার নবী বলেন না

শর্ত গুণা থাকতে পারে আমার নবী বলেছেন সাফাহাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমি নবী আমার কবিরা গুণা করনেওয়ালা উম্মতের শাফাত করব যে ব্যক্তি নামাজ পড়ে হেল লাগে শাফাতের দরকার আছে এত নামাজ দিয়ে জান্নাতে যাইব ঠিক নবী বলেছেন কবিরা গুণা যারা করবে তার জন্য আমি নবী শাফাত করব সুবহানাল্লাহ তবে শর্ত একটা মরার আগে তাওবা করতে হবে মরার আগে তা আপনি কখন মরবেন আপনি কি জানেন এই জন্য সব সময় আমার নবী বলেছেন তোমরা তোমাদের গুণা মাফ করার জন্য জান্নাত পাওয়ার জন্য তোমার সহজ কৌশল হচ্ছে বেশি বেশি মিন কুল্লি আস্তাগোলা এটা বেশি বেশি পড়বা মরার পর তোমার কবরটা চেষ্টা করবা মসজিদের আশেপাশে হইতে যখন মসজিদে আজান দিবে মসজিদে যখন আজান হবে তোমার কবরে সেই আজানের ধ্বনির কারণে জান্নাত হবে সুবহানাল্লাহ আমি নিজে একটা গজল লিখছিলাম কবর সম্পর্কে একটু মনোযোগ দিয়ে শোনেন একটু জোরে জোরে পড়বেন আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবরে দিও খুইরাই আমার জায়গা হইবনি একটু সবান খুলে জোরে জোরে পড়েন আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও খুঁড়ায় আমারে জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কথাটা কি সত্য না মিথ্যা এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুঁড়াই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার বাসি জি দে রাসে মারে কবর দিও খুই রায় জায়গা হইবনি জগৎবাসী রে আমি যে জামু মইরা দুনিয়া জগৎবাসী রে আমি যেদিন বাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া ওরে তোমাদের মুনা যাতে সরণে কই আমারে জায়গা হইবনি আমারে জায়গা হইবনি আমারে মরা লাসে রে লাইগা মসজিদিদের পাশেয়া মারে মসজিদের পাশেয়া মারে কবর দিও কইরা মারে জায়গা হইবোনি এলাকাবাসী রে সবাই যে দিন মইরা দুনিয়া চারিয়া রঙিন পোশাক সবাই তোমার নিবে রে কুলিয়া ঠিক নবে ঠিক কালারিং কাপড় থাকবে একটা কাপড় হবে রং কি বলেন না রং কি ওই কাপড়ে অহংকার আসে ওই কাপড়ে গৃণা আছে ওই কাপড়ে লোভ আসে ওই কাপড়ে লালসা আছে একটু জবান খুলে জুড়ে পড়েন এলাকাবাসী রে সবাই যে যাবে দিনে রঙিনে সবারে থেকে নিবে রে ওরে সাদা মার্কিন কাপড় সাদা মার্কিন কাপড় দিবে রে আয় আমারে জায়গা হইবনি আমার জায়গা হইব মনে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি। নি সবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না বাবা আলহামদুলিল্লাহ